টেটের অ্যাডমিট কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা পর্ষদের আগামী এগারোই ডিসেম্বর রাজ্যের টেট পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পরিষদ কতগুলি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে সেটা জানানোর পাশাপাশি কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তাও জানিয়ে দিল পর্ষদ ফলে এতে যেমন পরীক্ষার্থীদের সুবিধা হলো তেমনই আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে টেটের অ্যাডমিট কার্ড সম্পর্কে ঠিক কী জানালো পর্ষদ প্রাথমিক শিক্ষা পরিষদ আগে জানিয়েছিল এবার প্রায় সাত লক্ষ চাকরি প্রার্থী টেট পরীক্ষায় বসতে চলেছে যা রেকর্ড গত বছর থেকে এই সংখ্যাটা প্রায় তিন গুণ বেশি এই বিপুল সংখ্যক চাকরি প্রার্থীর পরীক্ষা নেওয়ার জন্য এক হাজার চারশো পরীক্ষা কেন্দ্র ঠিক করা হয়েছে এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে মূলত রাজ্যের স্কুল এবং কলেজগুলিকেই টেট পরীক্ষার কেন্দ্র করা হবে এক্ষেত্রে সরকারি স্কুল ও কলেজগুলো অগ্রাধিকার পাবে এর পাশাপাশি পর্ষদ এমনভাবে পরীক্ষা কেন্দ্র ঠিক করতে চাইছে যাতে পরীক্ষার্থীদের খুব বেশি দূরে যেতে না হয় এই বিষয়টি মাথায় রেখেই পরীক্ষা কেন্দ্রগুলি নির্বাচিত করা হচ্ছে পর্ষদের পক্ষ থেকে জানা গিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির পাঠানো স্কুল ও কলেজের তালিকা অনুযায়ী এই পরীক্ষা কেন্দ্র নির্বাচনে কাজ চলছে একই সাথে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ তারা জানিয়েছে পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে অর্থাৎ তেসরা ডিসেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে যা অনলাইনে ডাউনলোড করে নিতে হবে এর ফলে কবে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তা নিয়ে পরীক্ষার্থীদের উদ্বেগ যেমন কমলো তেমনই একটি আশঙ্কার জায়গাও তৈরি হয়েছে কারণ মাত্র সাত দিন আগে থেকে অ্যাডমিট কার্ড দেওয়ার ফলে কোনো রকম সমস্যা দেখা দিলে শেষ মুহূর্তে আর কিছুই করা যাবে না বলে পরীক্ষার্থীদের আশঙ্কা ফলে পর্ষদের এই সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চারও হয়েছে এদিকে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তাকে নিশ্চিত করতে আরও নতুন ব্যবস্থা নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এর আগেই পর্ষদ জানিয়েছিল এবারে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু করবে তারা যাতে কোনো ভুয়ো পরীক্ষার্থী পরীক্ষা দিতে না পারে এবার জানা গেল প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসানো থাকবে তার মধ্যে দিয়েই প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের এর উদ্দেশ্য ডিজিটাল গ্যাজেট অর্থাৎ ক্যালকুলেটর ইয়ারফোন ব্লুটুথ ইত্যাদি লুকিয়ে সঙ্গে নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না শুধুমাত্র পেন ও অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়েছে পর্ষদ